नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाइके स्वागतम। नित्य नतून रान्नार रेसिपी जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन, आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटी क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज के नतून एकटा रेसिपी निये एसेछि, काँचा टमेटो दिए छोटो खयरा माछ। এই কাঁচা টমেটো দিয়ে ছোট খয়রা মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি কাঁচা টমেটোগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে 250 গ্রাম ছোট খয়রা মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম, দিচ্ছি 2 জেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। সব কিছু মশলা আমি মাছের সাথে হালকা হাতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি 15-20 মিনিট রেখে দেব। গ্যাস অন করে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। আমি 3 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়েছি, দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার আমি কাঁচা টমেটোগুলোকে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভেজে নেব। দু থেকে 3 মিনিট টাইম নিয়ে টমেটোগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি। টমেটোগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব। টমেটোর সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যখন এক সাইড কিছুটা ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের দু সাইড ধরে আমি মাছগুলোকে এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম করে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এক দেড় মিনিট বাদে বাদে আমি কড়াইয়ের দুদিক ধরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। কাঁচা টমেটো যেহেতু একটু টক হয় তাই এই চিনিটা দিলে রান্নার টেস্টে খুব ভালো ব্যালেন্স আসবে, তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা দেবেন। হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়ে মাছগুলোকে একবার নাড়াচাড়া করে নেব।
আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। আমাদের কাঁচা টমেটো দিয়ে খয়রা মাছ প্রায় রেডি। ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচা টমেটো দিয়ে খয়রা মাছের রেসিপি। আমি এটা খয়রা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো চুনো মাছ দিয়েই এই রেসিপিটি করতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও এভাবে বানিয়ে দেখুন, তারপর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।